গভীর রাত পর্যন্ত শীর্ষ কর্তারা তারা কিন্তু হাসপাতালে থাকেন এবং থেকে মূলত এই যে এস গঠন করা হয়েছে সেই এস যে সদস্যরা সদস্যরা ছিলেন অর্থাৎ হোমিসাইড শাখা সদস্যরা ছিলেন পাশাপাশি কিন্তু উমেন্স গ্রীন সেল তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং থেকে যেহেতু যে ঘর সেমিনার হল রুমে আর যেখানে এই নৃশংস ঘটনাটি ঘটে সেই ঘরে যেহেতু কোনো সিসি ক্যামেরা নেই কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ সেটা শুরু করেন তারা অর্থাৎ রাত্রিবেলা কারা কারা ডিউটিতে ছিলেন কে কে এসেছিল কে কে গেছিল কখন এই চিকিৎসক পড়ুয়া তিনি প্রবেশ করেছিলেন ভেতরে বিল্ডিং এর মধ্যে সেই সমস্ত বিষয়ে পারিপার্শ্বিক প্রমাণ সংগ্রহ করে একাধিককে জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ যেটা বাইরের সেই সবটা খতিয়ে দেখে দেখার পরে একজনকে আটক করা হয়েছে তিনি হাসপাতালে কর্মরত ছিলেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিন্তু তার পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে লালবাই তদন্তকারীদের করার প্রয়োজন রয়েছে সেই কারণে আটক করা হয়েছে কিন্তু পুলিশের আমরা যেটা জানতে পারছি যে গতকাল গভীর রাত পর্যন্ত শীর্ষ কর্তা থেকে শুরু করে এস সদস্যরা তারা থেকে বেশ কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে উঠে এসছে যে তথ্য থেকে তারা কিন্তু দিশা পেয়েছেন যে কি ঘটনাটি ঘটেছিল কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে একটা আভাস তারা পেয়েছেন এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখন অ্যানালিসিস করছেন তারা তদন্তকারী আধিকারিকরা আমি বর্তমানে লালবাইয়ে রয়েছি লালবাইয়ের শীর্ষ কর্তা থেকে শুরু করে যারা এই সিটের সদস্যরা তারা কিন্তু গভীর রাত পর্যন্ত গোটা ঘটনা তদন্ত কিভাবে করা যায় একেবারে আরজিকর হাসপাতাল থেকে সেটা করেন এবং বর্তমানে এসআইটি সদস্যরা তারা কিন্তু লালবাইয়ের উপস্থিত রয়েছেন অন্যদিকে তোমাকে বলবো যে যে এই ঘটনাটি ঘটে এই ছাত্রীর শরীরে দশটা ইঞ্জুরি মার্ক সেটা কিন্তু এক্সটার্নাল মার্ক অফ ইঞ্জুরি সেটা পাওয়া গিয়েছে এছাড়া কিন্তু মৃত্যুর কারণ হিসেবে যেমনটা উঠে এসেছে সেটা শ্বাসরোধ করে অর্থাৎ আঙুল দিয়ে যদি গলার এই রকম কোন জায়গায় প্রেসার করা হয় তার ফলে কিন্তু থ্রোটিং বা হার ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটে সেখান থেকে কিন্তু শ্বাসরুদ্ধ হয়ে তাকে খুন করা হয়েছে অর্থাৎ খুন যে করা হয়েছে সেই বিষয়ে একেবারে নিশ্চিত তার সঙ্গে যে ইঞ্জুরি মার্ক গুলো পাওয়া গেছে পোস্টমর্টমের পরে সেখান থেকে যারা ইতিমধ্যে উঠে এসছে সেটা হচ্ছে এই ছাত্রীর ওপরে কিন্তু যে শারীরিক যে নিগ্রহ সেই নিগ্রহ চালানো হয়েছিল হাসপাতালের এক কর্মী প্রাথমিক পরিচয় এটুকুই পাওয়া গিয়েছে তাকে আটক করা হয়েছে এবং আটক করে জিজ্ঞাসাবাদ চলছে সেই যে ঘটনা কর হাসপাতালে যে ঘটনা ঘটেছে প্রাথমিক পর্যবেক্ষণে ময়নাতদন্তে প্রাথমিক পর্যবেক্ষণে যা উঠে এসেছে তাতে যৌন নির্যাতন করা হয়েছিল এবং তারপর তাকে গলা টিপে খুন করা হয়েছে এরকমটাই কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণে মনে করছেন তদন্তকারীরা ইতিমধ্যেই লালবাজারের এসআইটি তারা তদন্ত করছেন এবং এই যে আটক করা হয়েছে যাকে তার থেকে কিন্তু এই বিষয়টাই এই প্রথম প্রশ্ন এটা উঠে আসছে কারা কারা যুক্ত কারণ যে নির্যাতনের প্রমাণ পাওয়া যাচ্ছে তা কোনো একজন করেছে বলে কিন্তু তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন না এবং এতে একাধিক ব্যক্তির হাত রয়েছে এরকমটাই কিন্তু আশঙ্কা করছেন তদন্তকারীরা এবং সেই অনুমান থেকে তারা কিন্তু যাকে কালকে হাসপাতালে একাধিক ব্যক্তির সঙ্গে তারা কথা বলেন এবং তাদের সাথে সহপাঠী যারা ছিলেন এই যার মৃত্যু হয়েছে তার সহপাঠীরা যেমন ছিলেন সেমিনার রুমে ওই আশেপাশে যারা ডিউটিতে ছিলেন নাইট ডিউটিতে যারা ছিলেন তাদের একাধিক ব্যক্তির সঙ্গে কিন্তু কথা হয়েছে এবং সেই সূত্রে প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে জিজ্ঞাসা ঘটনার দিন কি ঘটেছিল তাকে যেমন জিজ্ঞেস করা হচ্ছে তেমনি কারা কারা যুক্ত ছিল তিনি যুক্ত ছিলেন কি না তিনি ছাড়া কারা কারা তাকে সঙ্গ দিয়েছিলেন এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে এবং এইভাবে নির্যাতন কেন পুরনো কোনো আক্রোশ ছিল কিনা সেই প্রশ্ন উঠে আসছে কারা যুক্ত কেন খুন করা হলো শুধুই কি যৌন নির্যাতনের জন্য খুন নাকি অন্য কোনো কারণ ছিল এবং যৌন নির্যাতন করে খুন করাটা প্রথম থেকেই পরিকল্পনায় ছিল সেই দিকগুলো কিন্তু জিজ্ঞাসাবাদে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা